নমস্কার সবাইকে আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টেটক্সে তো চলুন দেখে নিই কালকে আমরা কীভাবে নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে ইন্টোয়ার ডেটে ট্রেড করব। মানে ইন্টোয়ার ডেটে ট্রেড করতে হলে কোন কোন লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট বা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়ে রয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা বাই বা সেলের ট্রেড নেব তো নিফটি থেকে আমরা শুরু করছি ফার্স্ট অফ অল নেপিতে রয়েছি আমরা ফিফটিন মিনিট টাইম ফ্রেমের উপরে প্রথমে আমরা আগের দিনের লো অ্যান্ড আগের দিনের হাইকে হাই ছাড়াও এই লেভেলটা সব থেকে ইম্পর্টেন্ট তেইশ হাজার ছশো একষট্টি সরি ছশো একুশ আর তেইশ হাজার চারশো ছিয়াশি লেভেল এই দুটো লেভেলকে অবশ্যই মাক করবেন করার পর যদি কালকে দেখি প্রাইস ফ্ল্যাট ওপেন হয়েছে হওয়ার পর এই দুখানা লেভেলের মধ্যেই যদি ঘোরাফেরা করে তাহলে ট্রেড করার দরকার নেই কারণ এর মধ্যে যদি ঘোরাফেরা করে এরকম টাইপের সাইড মোমেন্টাম হবে আপনি বারবার ফেঁসে যাবেন ট্রেড করব কখন ট্রেড করতে হলে প্রাইসকে এই তেইশ হাজার চারশো ছিয়াশি মানে ধরে দিন তেইশ হাজার পাঁচশো লেভেল তো এই লেভেলগুলোকে প্রাইসকে ভাঙতে হবে নিচের দিকে যদি ভালো একটা বিয়রিশ ক্যান্ডেল দিয়ে ভেঙে দেয় তাহলে ছোটোখাটো কাটা লাগিয়ে আমরা পুট অপশান বাইং করতে পারি বা কল অপশান শর্ট করতে পারি তারপর তারপর যদি প্রাইস কালকে দেখে এখানে অনেকক্ষণ টাইম কাটানোর পর আপার লেভেলকে তেইশ হাজার ছশো একুশ লেভেলকে ব্রেকআউট করেছে তাহলে বলবো কোয়ান্টিটি একদম কম রেখে ছোট্ট এসএল পেলে ট্রেড নেওয়া যেতে পারে আর ছোট্ট টার্গেটের জন্যই প্ল্যান করবেন কারণ বাঁদিকে দেখুন সব জায়গায় কিন্তু সুইং লাগিয়ে মার্কেট ফল করেছে সবকটা সুইং থেকে কিন্তু প্রাইস রেজিস্ট্যান্সও পেতে পারে ওভারঅল মার্কেটের ট্রেন্ড কিন্তু বিয়ারিশ উল্টো পথে বসলে আমাদের কোয়ান্টিটি কম রেখে ট্রেড করতে হবে তো একটু সামারি করে বলে দিই যে কি কি বললাম এতক্ষণ প্রাইস যদি মিডিলে ঘোরাফেরা করে ট্রেড নেওয়ার দরকার নেই প্রাইস যদি লো লেভেলকে ভাঙে তেইশ হাজার চারশো ছিয়াশি লেভেলকে তাহলে ছোটোখাটো এস এ লাগিয়ে আমরা পুড অপশান বাইং করতে পারি যদি হাই লেভেলকে ভাঙে তাহলে আমরা কল অপশান বাইং করতে পারি বাট মিডিতে কিন্তু আমরা কোনো ট্রেড করতে যাব না তো এবার দেখিনি ব্যাংক ব্যাঙ্ক নিফটি কী বলছে ব্যাঙ্ক নিফটিকে কীভাবে ট্রেড করা উচিত হবে ওকে তো ব্যাঙ্ক নিফটিতেও যে সাপোর্ট লেভেল আছে সেটাকে আমরা মার্ক করছি এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট আর এছাড়াও যদি আমরা নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স আছে সেটাকে মার্ক করি সেটা হচ্ছে এইটা ঠিক আছে তো প্রাইস যদি এইটুকুনি পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করে এটা আমাদের নো ট্রেডিং জোন প্রাইস কিন্তু তার আগের দিন এইখানে হাই লাগিয়েছে বাট আমি হাইটাকে মার্ক করছি না আমি মার্চ আমি মার্ক করছি যেখান থেকে প্রাইস রিসেন্ট একটা সুইং লাগিয়ে ফল করে ক্লোজিং দিয়েছে সেই লেভেলটাকে তো ফিফটি মিনিট টাইম ফ্রেমে খুলে দেখুন পঞ্চাশ হাজার তিনশো চৌষট্টি লেভেলে কিন্তু প্রাইস রেজিস্ট্যান্স পেয়েছিলো তো আগামীকাল যদি প্রাইস দেখি এখানে ঘোরাফেরা করে তাহলে ট্রেড করার কোনো দরকার নেই ট্রেডিংটাকে অ্যাভয়েড করতে পারেন দেন যদি দেখি প্রাইস তার সাপোর্ট লেভেলটাকে ভাঙছে ওভারঅল ট্রেন্ড রয়েছে বিয়ারিশ তো বিয়ারিশের মধ্যে যদি সাপোর্টটাকে প্রাইস ভেঙে দেয় তাহলে আমরা কিন্তু সেলিংয়ের ট্রেডও নিতে পারি আর সাপোর্ট ভাঙলে কিন্তু পঞ্চাশ হাজার লেভেলটাও কিন্তু প্রাইস ভেঙে ফেলছে সেটাও নজর রাখতে হবে পঞ্চাশ হাজারে কিন্তু ভালো পরিমাণে অপশন রাইটাররা বসে থাকে তো যেদিকে ভাঙবে সেদিকে কিন্তু অ্যাগ্রেসিভভাবে মার্কেট ফলো করতে পারে ঠিক আছে আর এছাড়া যদি প্রাইস দেখি এই রিসেন্ট যে সুইং লাগিয়েছে পঞ্চাশ হাজার তিনশো চৌষট্টি লেভেল এই লেভেলটা ভালো একটা বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট করছে দেন এক্ষেত্রেও আমরা বাইং করতে পারি যদি বাই করি এখানেও তাই কোয়ান্টিটি কম রাখবো টার্গেট খুব বড় আশা করছি না নিয়ারেস্ট যেখানে যেখানে প্রাইস সুইং লাগিয়েছে সেসব জায়গায় আমাদের ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট থার্ড টার্গেট বলে প্ল্যান করে চলবো তো এই হচ্ছে পরিস্থিতি মিডিল ওপেন হলে ঘোরাফেরা করলে নো ট্রেডিং জোন ট্রেড করা দরকার নেই হাইটাকে ব্রেকআউট করলে মানে পঞ্চাশ হাজার তিনশো চৌষট্টি লেভেলকে ব্রেকআউট করলে বাই করছি দেন পঞ্চাশ হাজার ন সরি ঊনপঞ্চাশ হাজার নশো চুয়াল্লিশ লেভেলকে ব্রেকডাউন করলে আমরা সেলিংয়ের পথে বসতে পারি তো আশা করছি আগামীকাল নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করতে কোনো সমস্যা হবে না প্রত্যেকটা লেভেল ভালোভাবে ডিটেলসে বোঝাতে পারলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে কালকে গুড বাই